ভিওয়ার্স আমরা কিন্তু সবাই ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট অথবা বিয়ার্স ফেসবুক ব্ল্যাঙ্ক আইডি আমরা এর সাথে কম বেশি কিন্তু পরিচিত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব ক্রিয়া বিয়ার্স আপনি ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অথবা বিয়ার্স কোনো প্রকার বিফেন কানেক্ট করা লাগবে না কিন্তু আপনি কিন্তু বিয়ার্স সরাসরি ফেসবুকের মাধ্যমে কিন্তু ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো বিয়ার্স আপনি ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে অন করে নেবেন তো বিয়ার্স এখন অনেকে জান না যে বিয়ার্স ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্টটা কি সাধারণত বিয়ার্স আমাদের ফেসবুক অ্যাকাউন্টের একটা নাম থাকে দেখতে পাচ্ছেন আমার পেসবুক অ্যাকাউন্টে একটা নাম রয়েছে আপনি যখনই বিয়ার্স ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু বিয়ার্স আপনার পেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার নাম থাকবে না কিন্তু এটাকে কিন্তু বিয়ার্স ফেসবুক ব্ল্যাঙ্ক নেম অ্যাকাউন্ট বলা হয় বিয়ার্স আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে অন করার পর আপনি কী করবেন উপরে দেখতে পারছেন তিনটি থ্রিটমেন্ট শো করছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে বিয়ার্স আপনি একটু নিশ্চিত ডাউন করবেন নিশ্চিত স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন সেটিংস এর একটা আইকন শো করছে আপনার সিম্পলি বিয়ার্স এই সেটিংস আইকনের উপর একটা ক্লিক করবেন এই সেটিংস আইকনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স ফার্স্টে শো করছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান আপনার বিয়ার্স এই ফার্স্টের অপশান উপর একটা ক্লিক করবেন এই অপশান উপর ক্লিক করার পর কিন্তু বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টের সকল ইনফরমেশান শো করবে তো বিয়ার্স পাস্টে দেখতে পাচ্ছেন শো করছে নেম নেমের পাশে দেখতে পাচ্ছেন বিয়ার্স ইডিট আপনার বিয়ার্স এ ইডিট অপশানের উপর একটা ক্লিক করবেন এই ইডিট অপশানের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে কেটে দিবেন দেখতে পারছেন আপনি ক্লিক করে বিয়ার্স আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে কেটে দেবেন তো বিয়ার্স আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কেটে দিয়েছি কিন্তু ভিউয়ার্স এখানে আপনাদের একটি টেক্সট পেস্ট করতে হবে ভিওয়ার্স আপনাকে চাপ দিয়ে ধরবেন দেখতে পাচ্ছেন পেস্ট আপনার ফেসটি ক্লিক করবেন ক্লিক করার পর ভিওয়ার্স আপনারা এইভাবে দুই সাইডের ব্যাগটা কেটে দেবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স শুধুমাত্র মিডিলের টাকা রাখবেন আপনার ভিওয়ার্স পাস্ট এবং শেষ ব্যাগটা কেটে দেবেন তো বিয়ার্স এখন আপনার এই ব্ল্যাঙ্ক স্যাম্বলটা ডাউনলোড করতে হবে এই ব্ল্যাঙ্ক স্যাম্বল ডাউনলোড করার জন্য আপনি কী করবেন আজকের এই ভিডিওটাকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনার বিয়ে দেখতে পারবেন কপি লিঙ্ক আপনার কপি লিঙ্কে ক্লিক করে ভিডিও লিঙ্কটায় কপি করবেন কপি করার বিয়ার্স আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বিয়ার্স লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পর বিয়ার্স আপনার ভিডিও টাইটেল উপরে একটা ক্লিক করুন ভিডিও টাইটেল উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে কিন্তু ডিসক্রিপশন বক্সটা শো করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লেখা থাকবে দেখতে পাচ্ছেন ফেসবুক ব্ল্যাঙ্ক সেম্বল দেখতে পারছেন আপনার বিয়ার্স এই ডিসক্রিপশন পেয়ে যাবেন তো বিয়ার আপনার এখান থেকে শুধুমাত্র এটা কপি করবেন বিয়ার্স আপনার চাপ দিয়ে ধরলে কিন্তু বিয়ার দেখতে পারছেন কপি চলে সে বিয়ার আপনার কপিতে ক্লিক করলে কিন্তু বিয়ার্স এই টেক্সটা কপি হয়ে যাবে তো বিয়ার্স আপনার এই টেক্সটটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে হবে টেক্সটা কপি করা হয়ে গেলে বিয়ার্স আমরা সেমভাবে লাস্ট নেমের এখানে ক্লিক করব ক্লিক করার পর বিয়ার্স আমরা চাপ দিয়ে ধরে ফেস্ট করে দেবো ফেস্ট করার পর বিয়ার্স আমরা এই টেক্সটের ফার্স্ট ব্যাকেট এবং বিয়ার্স শেষ ব্যাকেটটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা এখানে কী করব দেখতে পাচ্ছেন বিয়ার্স নিচে একটা অপশাস করছে রিভিউ সেন্স আপনার বিয়ার্স সেখান থেকে এই রিভিউ সেন্স লেখার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স টু সেভ দিস সেটিং প্লিজ ইন্টারভিউ ফেসবুক পাসওয়ার্ড আপনার বিয়ার্স সেখান থেকে এই বক্সের উপর একটা ক্লিক করবেন বক্সের উপর ক্লিক করার পর বিয়ার্স আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে দিয়ে দেবেন তো বিয়ার্স আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেল দেখতে সেফ চেঞ্জ বিয়ার্স সেভ এখান থেকে সেফ চেঞ্জের উপর ক্লিক করবেন সেফ চেঞ্জের উপর আমি একটা বিয়ার্স ক্লিক করব সেফ চেঞ্জের এখানে ক্লিক করার পর বিয়ার্স আমরা এখন ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে এসে বিয়ার্স আমি আপনাদের লাইভ প্রুফটা দেখিয়ে দিচ্ছি আমার পেসবুক প্রপাইলে গিয়ে আমার ফেসবুক প্রপাইলে কোনো প্রকার নাম শো করছে কিনা তো বিয়ার্স এখান থেকে আমি কি করব আমার প্রপাল বিসার উপর একটা ক্লিক করবো প্রপাল বিক্সার উপর ক্লিক করার পর দেখতে পারসেন সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারছেন বিয়ার্স আমার পেসবুক অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার নাম নেই কিন্তু আমার কিন্তু বিয়ার্স ফেসবুক অ্যাকাউন্টের নামটা চলে গেছে কিন্তু তো বিয়ার্স এ বেস চাইলে কিন্তু আপনি খুব সহ আপনার ফেসবুক ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স এ চিলওয়াস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন